দেখেন না, এখানে বাসার বাড়ি, এখানে কেউ নবাব না, সলিমুল্লাহ না, সব গোলাম। বাসার বাড়িতে যারা আসবে সব সমান, কোনো পার্থক্য নাই। আমরা আসছি বাসার থেকে যে এদের সাথে বসে আমরা যেন ইফতার করতে পারি, কোনো উচ্চ নিচু পর্যায়ে কোনো ভেদাভেদ নাই, থাকবে না, এটাই হচ্ছে ইসলাম। এখানে যেই ধরনের উন্মুক্তভাবে ছোট বড় গরিব ধনী সবই ইফতারি করতেছি, আসলে খুব ভালো লাগছে, বুঝছেন। আপনাদের এই সিলেট আইসে অনেক খুশি হয়েছি, অনেক ভালো লাগছে। এটা কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করা যেত না, প্রতিদিন হাজার হাজার লোককে সসম্মানের সাথে এখানে প্রচুর পরিমাণে ইফতারি দেওয়া হয়। এটা একটা অবশ্যই প্রশংসার দাবি দেওয়ার, এটা একটা মহৎ উদ্যোগ। সিলেটের মানুষের সাথে মিস করে যে পর্যন্ত যা কিছু বললাম অনেক ভালো। এদের যদিও বা এদের বাসাগুলো ঠিকভাবে বুঝি না, একটু ধীরে ধীরে বললে বুঝে, তারপরেও এখানের মানুষগুলো আসলে খুবই সহজ সরল, এবং এরা অতিথি পরাণে চেয়ে বিষম মুগ্ধ।